বাংলাদেশ সবুজ শ্যামলীমার দেশ আর এ দেশের মাঠে ফলে পাট যা স্বর্ণসূত্র নামে জগদিখ্যাত পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ ভালো দাম অন্যান্য বছরের দাম পাটের যে খরচ হিসেবে দাম খুব কম সার দিই মাঠে সের দিই ইউরিয়া সার দিই এই এক কেজি মাটির সারের দাম চল্লিশ টাকা এক কেজি ইউরিয়াসের দাম বিশ টাকা একটা জোনের দাম কিষণের দাম তিনশো টাকা এতে প্রচুর খরচ পড়ে তাতে পাটের যে মূল্য বর্তমান এই মূল্যতে অনেক অনেক লস অনেক লস এতে জমি পড়ে থাকে তাই আর কি করতে হয় অন্যান্য বছরের তুলনায় পাটের ফলন এবছর অনেক ভালো তাই কাজের ব্যস্ততাও অনেক বেশি পাট সংগ্রহের জন্য কাজ করছে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই কিন্তু যে কষ্ট করে কৃষক জমিতে ফসল ফলাচ্ছে সে তুলনায় দাম পাচ্ছে না বাজারে তারপরও গ্রামের বাড়িতে আসলে চোখে পড়ে মহিলারা কত ব্যস্ত এ পাট ও পাটকাঠি সংগ্রহে পাটের বিকল্প ব্যবহারে পাটের চাহিদা পূর্বের তুলনায় বেশ কম ফলে কৃষকরা তাদের ন্যায্য মজুরি থেকে হচ্ছে বঞ্চিত